হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দ্য ডিসেন্ট পার্ট টু এর গল্প নিয়ে। কিন্তু এই ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা এখনও এই মুভির ফার্স্ট পার্ট দেখনি তারা আগে ওইটা দেখে এসো, কারণ এই ভিডিও সম্পূর্ণ এর ফার্স্ট পার্টের কন্টিনিউয়েশন। এই মুভিতে দেখানো ক্রিয়েচারদের নিয়ে বেশ কিছু ফ্যাক্টস আমি এই ভিডিওর শেষে আলোচনা করেছি, যেটা খুবই ইন্টারেস্টিং ও সাথে আপনাদের কপালে ভাঁজ ফেলতে বাধ্য করবে। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আর সাথে আমার ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গল্প শুরু হয় আগের ঘটনা দুদিন পর থেকে সারাকে দেখিয়ে, যে পুরোপুরি রক্তাক্ত অবস্থায় কোনো রকমে সেই গুহা থেকে বেঁচে পালিয়ে মেন রোডে চলে আসে। এবার সে কীভাবে গুহা থেকে সার্ভাইভ করলো সেটা আমি জানি না, কারণ সেটা মুভিতেও কোথাও দেখানো হয়নি। তো বেরিয়ে আসার পর সেখানে একটা গাড়িতে বসে থাকা বয়স্ক লোক এড অসওয়াল্ডের থেকে সাহায্য চাইলে তিনি সারাকে হসপিটালাইজড করেন। এবার আমরা এখানে একজন নিউজ রিপোর্টারকে দেখতে পাই এই ঘটনা কভার করতে, আর সাথে আমাদের একটা রেস্কিউ টিম দেখানো হয় যে সারা সহ তার পাঁচ বন্ধুকে খোঁজার চেষ্টা করছিল। টিমে ছিল গ্রেগ, ক্যাথ ও তাদের লিডার ড্যান। এই কেসের কমান্ডিং অফিসার শেরিফ ভেন্সের কাছে একটা ফোন আসে যে এই ঘটনার একমাত্র সার্ভাইভার সারা হসপিটালে অ্যাডমিট হয়েছে এবং সৌভাগ্যবশত সে বেঁচে আছে। শেরিফ এই কথাটা অন্য কাউকে না জানিয়ে নিজের ডেপুটি অ্যালেন রিওসকে জানালে তারা দুজন হসপিটালে যায় সারাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। হসপিটাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী সারার কাপড়ে অনেক রক্ত লেগেছিল, যেটা আশঙ্কা করা হচ্ছে তারই বন্ধুদের। ভেন্সের সন্দেহ সারার উপর হয়, কারণ সে যেহেতু একমাত্র সার্ভাইভার ছিল। অ্যালেন সারাকে জিজ্ঞাসাবাদ করলেও তার থেকে কোনো ক্লু পাওয়া সম্ভব হয় না, কারণ সারার গত দুদিনের ব্যাপারে কিছুই মনে নেই। হয়তো সাইকোটিক ব্রেকডাউন হওয়ার কারণে তার সাথে এমন হয়েছে। এমনকি সারা নিজের মেয়ের ব্যাপারও জিজ্ঞেস করলে অ্যালেন বলতে বাধ্য হয় যে তার মেয়ে ও হাজবেন্ড এক বছর আগেই মারা গেছে। ভেন্স ড্যানকে ফোন করে বলে এই ঘটনার একমাত্র সার্ভাইভার যে হসপিটালে রয়েছে এই কথা সে যেন কারোর কাছে ডিসক্লোজ না করে, এবং অর্ডার দেয় নিজের স্পেশাল ফোর্স নিয়ে সারার রেস্কিউ স্পটে যেতে। তার কথা মতো অফিসার অসওয়াল্ডের সাথে তার বাড়ির এরিয়াতে গেলে অফিসারের শিকারী কুকুর হঠাৎ চিৎকার করতে শুরু করে, আর কিছুটা এগোতেই সে কিছু একটা স্মেল করে ভয় সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ভেন্স ও অ্যালেন সারাকে নিয়ে সে গুহার দিকে রওনা দেয় মিসিং মেয়েদের উদ্দেশ্যে। ঘটনাস্থলে পৌঁছে গুহার মধ্যে ছজন লোক নামে, সারা, ভেন্স, অ্যালেন এবং রেস্কিউ টিম মেম্বারসদের মধ্যে ড্যান, ক্যাথ আর গ্রেগ। অসওয়াল্ড বলে, অনেক বছর আগে আমার দাদু গুহার নিচে তার দুজন বন্ধুকে নিয়ে নেমেছিল। উনি বলেছিলেন সেখানে নাকি অদ্ভুত একটা জায়গায় সোনার সন্ধান পেয়েছিলেন, যার লোভে দ্বিতীয়বার সেখানে তারা নেমেছিল বটে, কিন্তু এবার আর কেউ ফিরে আসেনি, হয়তো তারা পাথর চাপা পড়ে মারা গেছিলেন। এবার ছজন লোক পুরনো লিফট সিস্টেমের সাহায্যে নিচে নামতে থাকে, কিন্তু লক্ষণীয় বিষয় হলো অসওয়াল্ডের সন্দেহজনক চেহারার এক্সপ্রেশন। তারা সবাই নিচে নামতে সেখানে রেবেকার পচা গলা দেহ দেখতে পায়, যার মুখ থেকে একটা ইঁদুর বেরিয়ে আসে। এটা দেখতেই সারার দুদিন আগের ঘটনার ফ্ল্যাশব্যাক আসতে থাকে এই ক্রিয়েচারদের নিয়ে। এটা দেখে ভেন্সের সারার উপর সন্দেহ হয় যে সেই হয়তো তার বন্ধুদের মেরেছে। কিছু দূর এগোতেই সারার হঠাৎই কিছু মনে পড়ে গেলে সে ভেন্স সমেত বাকি সবার উপর অ্যাটাক করে একাই টানেলের দিকে পালিয়ে যায়। এই সাডেন অ্যাটাকের কারণে কেউ খেয়াল করে না যে সারা কোন দিকে পালিয়েছে, ফলে তাকে খুঁজতে পুরো টিম আলাদা হয়ে যায়। ভেন্স সারার খোঁজে বেরিয়ে পড়তেই একটা ক্রিয়েচার শেরিফের ওপর অ্যাটাক করলে সে হকচকিয়ে বন্দুক চালিয়ে ফেললে সেখানে যে একটা ছোট্ট সুড়ঙ্গ ছিল সেটার ভেতরের পাথর কোল্যাপস হয়ে সুড়ঙ্গের রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে ক্যাথ গ্রুপ থেকে আলাদা হয়ে সেই পাথরের মাঝেই ফেঁসে যায়। ড্যান, অ্যালেন আর গ্রেগ সামনে এগিয়ে যায় এই আশায় যে ক্যাথকে বাঁচানোর যদি কোনো অল্টারনেট রাস্তা পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এমন জায়গায় এসে পৌঁছয় যেখানে চারিদিকে মানুষ ও পশুদের হাড়গোড়ে ভর্তি ছিল। অর্থাৎ এটা সেই জায়গা যেখানে হলি আর বেথের দেহ ক্রিয়েচাররা এনে ফেলেছিল। সেখানে তারা হলির ক্যামেরা খুঁজে পায়,
যার ফুটেজ দেখে তারা জানতে পারে এই পুরো টিমের উপর কোনো এক অদ্ভুত ক্রিয়েচার অ্যাটাক করেছিল। এদিকে সারা সেখানে একটা পাথরের পিছনে লুকিয়ে এদের তিনজনকে দেখছিল, আর তখনই ক্রিচাররা তাদের উপর অ্যাটাক করে, যার ফলে তারা তিনজন আলাদা হয়ে যায়। অ্যালেন সবাইকে খোঁজার জন্য জোরে চিৎকার করলে তার আওয়াজ শুনে ক্রিচাররা তাকে মারতে আসতেই সারা পিছন থেকে এসে অ্যালেনের মুখ চেপে ধরে, যার ফলে তার প্রাণ সেই যাত্রায় বেঁচে যায়। এদের দুজনের চোখের সামনেই ক্রিচাররা ড্যানকে মেরে তার মৃতদেহ টেনে নিজেদের সাথে নিয়ে যায়। সারা অ্যালেনকে বলে এরা দেখতে পায় না, শুধুমাত্র আওয়াজ শুনে স্বীকার করে। অ্যালেন বুঝতে পারে এখান থেকে বেঁচে বের হতে গেলে সারার সাহায্য দরকার, তাই তারা বাইরের দিকে যাওয়ার রাস্তায় এগোতে থাকে। এর মাঝে তাদের অনেকবার ক্রিচারদের মুখোমুখি হতে হয়, কিন্তু তারা খুব চালাকি ও সাহসিকতার সাথে সার্ভাইভ করতে থাকে। একসময় এদের থেকে বেঁচে দৌড়তে গিয়ে তারা থকথকে জলের মতন একটা গর্তে পড়ে যায়, যেখানে কালো রঙের কিছু পদার্থ ভাসছিল। অ্যালেন জিজ্ঞেসও করে এটা কি জিনিস, আর তখনই হঠাৎ একটা ক্রিচার এসে সেখানে পায়খানা করে দিয়ে চলে যায়, অর্থাৎ এটা তাদের টয়লেট। অন্যদিকে ক্যাথ যেখানে ফেঁসেছিল সেখান থেকে একটা ক্রিচার এসে তাকে মারার চেষ্টা করে। সে কোনো রকমের জায়গা থেকে বাইরে বেরিয়ে যেতেই ক্রিয়েচারের মাথা ওই পাথরের ফাঁকে আটকে গেলে ফেটে যায়। ক্যাথ বাকি মেম্বারদের সার্চ করলে গ্রেগকে খুঁজে পায়। গ্রেগ জানায় ড্যান সহ বাকিরা হয়তো মারা গেছে এবং তাদের দুজনকে কোনো রকমে বেঁচে এই গুহা থেকে বেরোতে হবে। তারা কিছুটা এগোলে সেখানে ক্রিয়েচারদের আসতে দেখে মাউন্ট ক্লাইম্বিং ট্রিক অ্যাপ্লাই করে উপরে দেওয়াল ধরে ঝুলে পড়ে। অন্যদিকে ভেন্স ড্যানের মৃতদেহ দেখতে পায় এবং তার পাশে পড়ে থাকা ওয়াকিটকির সাহায্যে সে বাকিদের লোকেশন জানতে চায়। ফলে ক্যাথ ও গ্রেগের কাছে থাকা রিসিভার বেজে উঠলে ক্রিচার সতর্ক হয়ে যায়, কিন্তু বুদ্ধি করে সেটা দূরে ছুঁড়ে ফেলে দিলে সেই যাত্রায় তারা বেঁচে যায়। এবার তারা সেই জায়গায় পৌঁছয় যেখানে আগের পাটে স্যাম মারা গেছিল। তারা স্যামের বডি হুকের মতো ব্যবহার করে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে। প্রথমে ক্যাথ ওপারে যায়, আর তখনই অন্যদিক থেকে একটা ক্রিচার এসে ক্যাথকে মারার চেষ্টা করতেই গ্রেগ তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ধরে নিচের খাদে ঝাঁপ মেরে দেয়, যাতে ক্যাথের প্রাণ বেঁচে যায়। কিন্তু অন্যদিকে পৌঁছলে ক্যাথকেও পেছন থেকে একটা ক্রিচার এসে মেরে ফেলে। এদিকে অ্যালেন আর সারা এক জায়গায় লুকিয়ে বসেছিল। অ্যালেন নিজের ফোন চেক করে দেখে সেখানে কোনো সিগন্যাল নেই। এটা দেখে সে বাঁচার আশা ছেড়ে দেয় এবং ফোন বের করে নিজের মেয়ের জন্য একটা ভিডিও রেকর্ড করে। এটা দেখে সারা বলে, যেসব কথাগুলো তুমি এই ভিডিওটা রেকর্ড করছো সেটা চাইলে তুমি তোমার মেয়ের সাথে দেখা করেও বলতে পারো, কারণ আমরা এখনও বেঁচে আছি। অন্যদিকে ভেন্সের উপরেও ক্রিচাররা অ্যাটাক করে, তখন হঠাৎ আমাদের চমক দিয়ে আহত জুনো এসে তাকে বাঁচায়। অর্থাৎ আগের পাটের শেষে সারা জুনোর পায়ে মেরে এখানে মরার জন্য ছেড়ে দিয়ে গেলেও সে মারা যায়নি, বরং দুদিন ধরে সার্ভাইভ করছিল, যার ফলে সে এই ক্রিয়েচারদের ট্রিক করে মারতেও শিখে গেছিল। তো এবার চারজন বেঁচেছিল, জুনো, ভেন্স, অ্যালেন আর সারা। এবার একটা জায়গায় এসে তাদের প্রত্যেকের একে অপরের সাথে দেখা হয়ে যায়, ফলে জুনোকে দেখা মাত্রই সারা তার উপর অ্যাটাক করে। কিছুক্ষণ এইরকম হবার পর প্রত্যেকের কথায় তারা রিয়েলাইজ করে যে এইখান থেকে বেঁচে ফিরতে হলে সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। সারার এই আক্রমণাত্মক বিহেভিয়ারের কারণে ভেন্সের সন্দেহ আরও প্রবল হলে তিনি সারাকে নিজের সাথেই হ্যান্ডকাফ পরিয়ে লক করে নেয়, যাতে সে ফার্দার এরকম অ্যাটাক না করতে পারে। জুনো বলে, আমাদের এখান থেকে বাঁচতে হলে সবার আগে এই ক্রিয়েচারদের খাবার জায়গায় যেতে হবে, কারণ ওখান থেকেই এরা যাওয়া আসা করে। তো সেই প্ল্যান অনুযায়ী কিছু দূর এগোলে তারা একটা পাথরের ব্রিজ টাইপ এরিয়াতে পৌঁছয়। তারা এটাকে ব্যবহার করে পার হওয়ার প্ল্যান করলে লক্ষ্য করে পুরো ব্রিজ খুব কমজোর পাথরের উপর টিকে আছে, সেটা দিয়ে এক এক করে যাওয়া সম্ভব। কিন্তু সারা ভেন্সের সাথে হ্যান্ডকাপ হওয়ার কারণে পাথর নড়ে গেলে তারা দুজন ডিসব্যালেন্স হয়ে ব্রিজ থেকে পড়ে যেতেই জুনো সারার হাত ধরে ফেলে, কিন্তু ভেন্স তখনও ঝুলছিল। এবার ক্রিচার আওয়াজ শুনে সেখানে চলে আসলে ভেন্সকে ধরে উপরে উঠতে থাকে। অ্যালেন বুঝে যায় ক্রিয়েচার উঠলে তাদের সবাইকে মেরে ফেলবে। অগত্যা কোনো উপায় না দেখে সে ভেন্সের হাত কবজি থেকে কেটে দিলে ক্রিচার সমেত সে নিচে পড়ে যায়। এবার এরা তিনজন ক্রিচারদের খাবার জায়গায় পৌঁছয়, যেখানে বাইরে থেকে একটা ক্রিচার কিছু খাবার নিয়ে ঢুকছিল। কিন্তু এই ক্রিচারের সাইজ অন্যদের তুলনায় অনেক বড় এবং তার স্পেসিফিক হুঙ্কারের কারণে বাকিরা তাকে ভয় পাচ্ছিল, ফলে এরা অনুমান করে এটা হয়তো তাদের লিডার।
অগত্যা এরা তিনজন চুপচাপ সেখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে। আর তখনই হাড়গোড় আর পচা মাংস গলা আবর্জনা থেকে গ্রেগ জুনোর পা ধরে নেয়। সে তার অন্তিম সাহায্য চাইছিল তার কাছ থেকে, কিন্তু এর কারণে জুনো ভয় চেঁচিয়ে ওঠে, ফলে আবার তাদের ক্রিয়েচারের সাথে ফাইট করতে হয়। এবার সব ক্রিচারদের মারার পর সারা জুনোকে ক্রিচারদের লিডারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এর মাঝে জুনোর পিঠে ক্রিচার তার নখ দিয়ে আঘাত করে জখম করে দেয়, ফলে সারাকে একাই তার সাথে ফাইট করতে হয়। কিন্তু জুনোর কনসাসনেস আবার ফিরে আসলে ক্রিচার লিডারের গলায় কামড়ে টুঁটি ছিঁড়ে নেয়, ফলে লিডার মারা যায়। কিন্তু জুনো নিজেও যথেষ্ট জখম হওয়ার কারণে সেও সারার থেকে ক্ষমা চেয়ে মারা যায়। নিজের পরিবার, নিজের সব বন্ধুকে হারানোর ফলে সারার মেন্টাল ব্রেকডাউন হয়, কারণ এই জগতে তার নিজের বলতে আর কেউ বেঁচে ছিল না। ফলে সে দ্বিতীয় কোনো চিন্তা না করে অ্যালেনকে বাঁচিয়ে নিজের মেয়ের কাছে ফেরত পাঠানোর জন্য জোরে চিৎকার করে ওঠে, যাতে সব ক্রিচাররা তার আওয়াজ শুনে ছুটে আসে। আর অবশেষে এটাই হয় এবং তার মৃত্যুর সাথে অ্যালেন বেঁচে যায়। সে ওই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে এসে জঙ্গল বরাবর ছুটে একটা গাছের কাছে এসে পৌঁছয় আর সাহায্যের জন্য ফোন বের করতেই যাবে, আর তখনই অসওয়াল এসে তাকে পিছন থেকে মেরে তাকে সেই গর্তের কাছে এনে ভেতরে ফেলে দেয় এবং একটি ক্রিচার এসে তাকে ভেতরে টেনে নিয়ে যায়। আর এই ঘটনার সাথেই মুভি এখানেই শেষ হয়। তো এবার এই মুভির সাথে সম্পর্কিত ফ্যাক্টসের ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশন দেব। এই মুভির ডাইরেক্টর চার্লস ডারউইনের বিখ্যাত থিওরি অফ এভলিউশনের উপর ভিত্তি করে এই মুভি বানিয়েছেন, যেখানে এই ক্রিচারদের নাম দেওয়া হয়েছে ক্রলার্স। এরা কোনো ভূত বা ভিন গ্রহের প্রাণী নয়, বরং এরা মানুষেরই একটা প্রজাতি। আজ থেকে বিগত হাজার হাজার বছর আগে মানুষ গুহার ভিতরে জীবনযাপন করত, যাদের আমরা কেভম্যান বলে চিনি। এদের ক্ষুধা নিবারণের একমাত্র সোর্স ছিল পশুর মাংস, কিন্তু বিবর্তনের নিয়ম অনুযায়ী মানুষরা গুহা ও জঙ্গল ছেড়ে বেরিয়ে এসে সভ্য সমাজে পা রাখলেও কিছু মানুষ রয়ে গেছিল যারা ওই গুহার জীবন থেকে বেরিয়ে আসতে পারেনি। এবার গুহা থেকে মানুষরা সভ্য সমাজে এলে পরিবেশের নিয়ম মেনে তাদের মিউটেশন হয়, কিন্তু এই কেভম্যানরা গুহার ভেতরে হাজার হাজার বছর ধরে থাকার ফলে তাদের বিবর্তন ওই পরিবেশ অনুযায়ী হয়েছিল, যার কারণে তাদের দৃষ্টিশক্তি ছিল না। গুহার ভেতরে অন্ধকার থাকার কারণে এদের একমাত্র অস্ত্র ছিল সাউন্ড, অর্থাৎ এরা আওয়াজ শুনে শিকার করত। এমনকি এরা মানুষেরই একটা অন্য প্রজাতি, তার আরও প্রমাণ আমরা মুভির কিছু কিছু জায়গায় পেয়েছি। যেমন সাধারণ মানুষ থাকা খাওয়া এবং টয়লেট আলাদা জায়গায় করে, ঠিক তেমনই এরা গুহার ভেতরে প্রত্যেকটা জায়গা আলাদা করে বানিয়েছিল, যেখানে একটা জায়গায় তারা শিকারের অবশিষ্ট অংশ ফেলত এবং অন্য জায়গায় টয়লেট করত। এছাড়া মুভির শুরুতে যখন সারাকে হসপিটালে আনা হয় তখন তার গায়ে লেগে থাকা রক্ত দেখে পুলিশরা সন্দেহ করেছিল যে এটা হয়তো তার বন্ধুদের রক্ত। অর্থাৎ ক্রলার্সদের রক্ত যদি মানুষদের থেকে আলাদা হতো তাহলে সেটা মেডিকেল চেক আপের সময় অবশ্যই ধরা পড়ত। এবার বাকি রইল অসওয়াল্ড, হয়তো সে আগে থেকেই এদের ব্যাপারে জানতো বা সে তার দাদুর থেকে এদের বিষয়ে জানতে পেরেছিল, কিন্তু সে প্রকৃতির উল্টো বিবর্তনের এই রূপকে সভ্য সমাজ থেকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল, তাই সে অ্যালেনকে তাদের কাছেই খাদ্যরূপে ফিরিয়ে দেয়। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে সে সারাকে কেন হসপিটালাইজড করলো। যদি আপনারা ভিডিওটা খুব ভালো করে খেয়াল করে দেখেন তাহলে বুঝবেন অসওয়াল্ড সারাকে জঙ্গলের ধারের মেন রাস্তা থেকে উদ্ধার করেছিল। সেক্ষেত্রে তার মনে হয় সে হয়তো অন্য কোনো কারণে তার থেকে সাহায্য চাইছিল। আর লক্ষণীয় বিষয় হলো হসপিটালে সারাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলেছিল তার আগের দুদিনের কোনো ঘটনার ব্যাপারে মনেই নেই, হয়তো এই কারণেই সে বেঁচে যায়, তা না হলে তার অবস্থাও অ্যালেনের মতনই হতো। তো বন্ধুরা, এই ছোট ছোট ফ্যাক্টস আর ইনফরমেশনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও, আর সাথে আমার নতুন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যার লিংক কমেন্ট এবং ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।